নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী, এই সমবেত অনুধ্যানের 217তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করার চেষ্টা করছি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা। স্মরণে মননে স্বামী প্রভানন্দ মহারাজ এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রভানন্দ মহারাজ নিজের মুখে ছেলেবেলার কথা একটু হালকা সুরে বলতেন। তিনি বলেছেন, আমি বরাবরই খুব ভুগতাম, আমার যখন 6-7 বছর বয়স এমন রক্ত আমাশা হয় যে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন এ ছেলে বাঁচবে না। বাড়ির লোকেরা শরীর চলে যাবে ভেবে তুলসী তলায় রেখে দিয়েছিল। এরপর উপস্থিত এক বৃদ্ধা বলেন, হ্যাঁ রে, ছেলে তো এখনও বেঁচে আছে, ওখানে কেন ফেলে রেখেছিস, ওকে তুলসীতলা থেকে নিয়ে ঘরে রাখ, যা হয় ঘরেই হোক। কিন্তু দেখা গেল ধীরে ধীরে আবার সুস্থ হয়ে গেলাম। দীর্ঘদিন ভুগে ভুগে তখন আমার মাথাটা বড় আর শরীর এত জীর্ণ যে নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারতাম না। পুনরায় ধীরে ধীরে দাঁড়াতে এবং হাঁটতে শিখলাম। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন পূজনীয় মহারাজ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা উত্তাল পরিস্থিতির কারণেই তাকে এই সময় বিভিন্ন স্কুলে পড়াশোনা করতে হয়। 5ম ও 6ষ্ঠ শ্রেণীতে তিনি পড়াশোনা করেছিলেন বহরমপুরের লন্ডন মিশনারি সোসাইটি স্কুলে। এরপর তদানীন্তন পূর্ববঙ্গের চাঁদপুরে জুবিলি হাই স্কুলে 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। যদিও ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার জন্যে আবার তাকে তিনসুকিয়া বঙ্গীয় বিদ্যালয়ে ভর্তি হতে হয়, 1948-এ ওই পরীক্ষায় পুরো আসাম প্রদেশে 11 স্থান অর্জন করেছিলেন তিনি। এরপর তিনি বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ থেকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ISC পরীক্ষা দেন 1950 সালে এবং সেখানেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এই সময় তার সহপাঠী ছিলেন রামকৃষ্ণ সংঘের আর এক বহুমানিত সন্ন্যাসী রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের ভূতপূর্ব সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অশক্তানন্দজি মহারাজ। এই পর্বেই সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে রামকৃষ্ণ সংঘের এক বরেণ্য সন্ন্যাসী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজির সংস্পর্শে আসেন এই দুই যুবক। প্রেমেশানন্দজির সঙ্গে তার প্রথম দিনের সাক্ষাৎকারের কথা নিজ মুখে ব্যক্ত করেছিলেন মহারাজ। তিনি আমাকে যেদিন প্রথম দেখেন আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। আমি বললাম, কি দেখছেন? তিনি বললেন, তোমার চোখ দুটি দেখছি। প্রেমেশানন্দজি তাকে খুবই স্নেহ করতেন। সারগাছি আশ্রমে গেলে প্রেমেশ মহারাজ তার প্রিয় বরুণকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে অনেক রকম গল্প করতেন। বাড়ি ফেরার সময় কোনো কোনো দিন একটা ছাতা নিয়ে মাঠের পথ ধরে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতেন। প্রেমেশ মহারাজকে বরুণ মহারাজ তার মেন্টর হিসাবে মনে করতেন। সেই সময় সারগাছি আশ্রম চলত মুষ্টি ভিক্ষার উপর। বরুণ মহারাজ প্রভৃতি কয়েকজন বাড়িতে বাড়িতে একটা কৌটো দিয়ে আসতেন আর বাড়ির লোকেরা সেখানে এক মুঠো করে চাল রেখে দিত। তরুণের দল মাঝে মাঝে গিয়ে সেগুলি সংগ্রহ করে নিয়ে আসত। একদিন এইভাবে মুষ্টি ভিক্ষা সংগ্রহের কাজ চলছে, এমন সময় বরুণ মহারাজের দাদুর এক বন্ধুর সেটি চোখে পড়ে যায়। তিনি রিক্সা করে যাচ্ছিলেন, মহারাজকে দেখে রিক্সা দাঁড় করিয়ে ডেকে বললেন, এই শোনো তো খোকা, তুমি না অমুকের নাতি, তোমার এই অবস্থা? এই সঙ্গে আরও কয়েকটি কথা বলে তিনি চলে গেলেন। কিশোর বয়সী মহারাজ অবশ্য সেসব কথায় মাথা না ঘামিয়ে যথারীতি নিজের কাজে চলে যান। একদিন তার মা এসেছেন বহরমপুরে দাদুর বাড়িতে।
অনেক দিন পরে তিনি এসেছেন, কিন্তু মহারাজ তার মাকে বললেন যে তিনি এখন আশ্রমে যাবেন, কথা বলার সময় নেই, রাত্রে কথা হবে। মা অবাক হয়ে বললেন, সে কি রে, আমি এতদিন পরে তোকে দেখতে এলাম আর তুই এখনই চলে যাবি? আজ না হয় বাড়িতে থাক, কাল যাবি। মহারাজ বললেন, না তা হবে না, আমাকে যেতেই হবে। মা আরও অবাক হয়ে বললেন, সেখানে কার কাছে যাবি? আমি মা, আমার থেকেও সে তোর বেশি আপনার, সে নিশ্চয়ই আমার মতো তোকে ভালোবাসে না। মহারাজ অসংকোচে উত্তর দিলেন, না, সেখানে একজন মহারাজ আছেন, তিনি আমাকে তোমার থেকেও অনেক বেশি ভালোবাসেন। মা অবাক হয়ে দুঃখ পেয়ে বললেন, ছেলে বলে কি গো, আমি গর্ভধারিণী মা, কোন আশ্রমে কে আছেন তিনি নাকি আমার থেকেও বেশি ভালোবাসেন। এমনই এক দিব্য আকর্ষণে প্রেমেশ মহারাজের কাছে বাঁধা পড়েছিলেন তিনি। তার জীবনভূমিতে আধ্যাত্মিক আকুতির বীজ এইভাবেই সেদিন প্রথিত হয়ে গিয়েছিল। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না, প্রাণারাম প্রাণারাম।